নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাই রীতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা ঘরোয়া সুন্দর রেসিপি নিয়ে। তো করলা দিয়ে রুই মাছের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, করলা দিয়ে রুই মাছের যে এত সুন্দর রেসিপি হয় সেটা না খেলে জানতে পারবে না। তো এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমে আমি রুই মাছটাকে লবণ হলুদ মাখানো ছিল তেলে ভেজে নিয়েছি। এরপরে আমি কড়াই আবার তেল দিয়েছি, করলা একটা বড় সাইজের করলা সরু সরু করে কাটা, সেটা লবণ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এরপরে বয়েল করা দুটো আলু। তো প্রথমে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন, কাঁচা পাকা লঙ্কা, আলুগুলো দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর ভাজা মশলা ধনে মৌরি জিরে মরিচ শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা সেটা 2 চামচ দিয়েছি, একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো মশলার সঙ্গে কষিয়ে নেব। এরপরে আমি ভেজে রাখা মাছ আর করলা, ভেজে রাখা করলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা খুব বেশি জল দেবো না, একটু মানে সামান্য পরিমাণে গ্রেভি থাকবে। এটা গরম ভাতে জাস্ট একদম মানে ফাটাফাটি। তো এরপরে আমি গরম মশলা দেবো সামান্য পরিমাণে টেস্টির জন্য, আর সামান্য পরিমাণে চিনি দেবো। এটা তোমরা নাও দিতে পারো, শুধুমাত্র টেস্টির জন্য দেওয়া হচ্ছে। তো ভালো করে নেড়ে নেবো। করলা যে দেয়া হয়েছে তেতো লাগবে তা কিন্তু নয়, একদমই তেতো লাগবে না, অবশ্যই এটা খেয়ে দেখবে, মানে খুবই টেস্টি হবে। এরপর আমি কাঁচা সর্ষের তেল দেবো। কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এইরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।